হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন কিংবা হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটলে অনেকেই আটকে ওঠেন। কেউ কেউ আবার নিজেদের মতো করে আগুন নেভাতে যান। আগুন নেভানোর জন্য কি কি করণীয় তা নিয়েই মঙ্গলবার একটি প্রশিক্ষণ শিবির হলো আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে। আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে আরামবাগ দমকল বিভাগের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ শিবির হয়, যেখানে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জ্যোতিরিন্দ্রনাথ বৈরাগী, আরামবাগ দমকল বিভাগের ওসি পিনাকি দাস সহ প্রশাসনিক আধিকারিক ও দমকল বিভাগের কর্মীরা। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে আগুন নেভানো যায় তা নিয়ে বিশদে আলোচনা করেন দমকল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। একই সাথে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হলে কি করণীয় তাও স্পষ্টভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তারা। স্বাভাবিকভাবে একটু অন্যরকম প্রশিক্ষণ শিবির দেখতে উৎসাহী মানুষের ভিড় দেখা যায় মহকুমা শাসকের কার্যালয়ের ঠিক সামনে। আজকের এই জিনিসটা আমাদের অনেক কিছু অজানা ছিল, জিনিসটা যে গ্যাস সিলিন্ডার কিভাবে বাড়িতে ডোমেস্টিকভাবে ব্যবহার করব সেইটার অনেক কিছু আমরা যেগুলো অসাবধান এবং অসচেতনতার সহিত ব্যবহার করতাম সেইটা থেকে এটা থেকে বুঝতে পারলাম যে এর যে বিপরীত প্রক্রিয়াটা আর কি সেটা খুব খারাপ এবং ভয়ঙ্কর। এবং এটা থেকে বুঝতে পারলাম যে এটা যদি আমরা সাবধান হই বা এই জিনিস স্যার বোঝালেন তো আমরা অনেক কিছুই বিপদ থেকে মুক্ত হতে পারবো। মানে গ্যাসকে কীভাবে ইউজ করতে হয় সেটা বললেন, মানে বিস্তারিত আমরা জানতে পারলাম গ্যাসে আগুন লেগে গেলে কী করতে হয় সেটা আমরা ওনাদের কাছ থেকে যে ডেমোটা দেখালেন খুবই ঠিকঠাক ভালো, আমরাও শিখে বেশ ভালো উপকৃত হলাম, বাড়িতে ব্যবহার করতে পারবো আর কি। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি দমকল বিভাগের বেশ কিছু বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ধারণা দেন ওসি পিনাকি দাস। তিনি বলেন আগুন নেভানোর জন্য দমকল বিভাগকে কোনো রকম টাকা দিতে হয় না। সাধারণ অনেক মানুষের কাছে ভ্রান্ত ধারণা রয়েছে আগুন নেভাতে গেলে ফায়ার ব্রিগেডকে নাকি টাকা দিতে হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেবলমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে ফায়ার ব্রিগেডকে টাকা দিতে হয় রেভিনিউ কেটে। ক্ষেত্রে দেখা যায় গ্যাস ফায়ার হতে, গ্যাসে রান্না করতে গিয়ে আগুন লেগে গেছে, তা গ্যাসে রান্না করতে গিয়ে আগুন লাগা বা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করা এই যে ঘটনাগুলো যেটা ঘটে সেটা ঘটে কী কারণে, কোন কোন জিনিসের নেগলিজেন্সি থেকে জিনিসগুলো হয় সেগুলো ওনাদের দেখালাম। এবার ফায়ার কল কী করে বা আমরা কীভাবে ফায়ার এক্সটিংগুইশ করি বা কোন কোন এক্সটিংগুইশার কোন কোন পারপাসে ইউজ করা যেতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। কারণ 14th April to 20th April আমাদের ফায়ার প্রিভেনশন উইক, ফায়ার প্রিভেনশন ডে হিসাবে সারা ভারতবর্ষে পালন করা হয়, পশ্চিমবঙ্গে পালন করা হচ্ছে, সেই কারণে আজকে এই প্রোগ্রামটা এখানে করেছিলাম এসডিও ম্যাডামের ইয়ে তত্ত্বাবধানে। এবার আপনারা বলবেন আপনারা কতখানি হ্যাপি হলেন বা এই জিনিসটা থেকে আপনারা কত কিছু শিখতে পারলেন। আগামী দিনে আপনাদের ব্যবহার, আপনাদের পরিচয় এবং আপনাদের কথাবার্তা থেকে আমি বুঝতে পারবো আমি আপনাদের ঠিকঠাক বোঝাতে পেরেছি কি পারিনি। এই ব্যাপারটা হচ্ছে, শুনুন প্রথম থেকে বলি, আগুন লাগলে ফায়ার কল দিলে আমি যাব। এবার যে টাকা বা গভর্নমেন্টের যে রেভিনিউর কথা বলছেন এটা কেবলমাত্র কমার্শিয়াল ক্ষেত্রেই হয়, বোঝাতে পারলাম? ফায়ারের যখন রেভিনিউ চার্জ দেওয়ার ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কমার্শিয়াল ক্ষেত্রে হলে হবে। বা ধরুন আপনার কোনো প্রাইভেট প্রপার্টি আছে যেটার আপনার ইন্স্যুরেন্স করা আছে, আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে চান বা ইন্স্যুরেন্স ক্লেমের ব্যাপার আছে, তখন আপনি যদি উপযুক্ত নথিপত্র অফিসে জমা দিয়ে আপনি অ্যাপ্লাই করেন নিশ্চয়ই আমাদের যে অফিসারই সেই চার্জে থাকুক না কেন, যেই ওসি আমি আজকে আছি আগামী দিনে হয়তো অন্য কেউ আসবে, সে নিশ্চয়ই তখন আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? অহেতুক ফায়ার কল দিয়ে এই প্যানিকে যাবেন না যে ডোমেস্টিক ফায়ার বা এই ফায়ারে গেলে পয়সা দিতে হবে, এ করতে হবে, সে করতে হবে, এগুলো নয়। কমার্শিয়াল পারপাস যে কোনো, সে গাড়ি থেকে বাড়ি যে কোনো জায়গা। আরও একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি সবার মাঝখানে আপনাদের কাছে বলি, যত নার্সিংহোম রয়েছে আরামবাগে, যত আপনার মিল আছে, যা কিছু আছে, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের যদি মনে হয় যে আপনাদের পরিষেবা বা পরিকাঠামোতে কোনো সমস্যা আছে সেগুলোকে রেক্টিফাই করতে চান, অলওয়েজ আমার টেবিলে, আমি সবসময় আপনাদের সেবার জন্য প্রস্তুত থাকবো, আপনারা আসুন আমি সহযোগিতা করব। নিউজ আজ বাংলা আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেব বাড়ি।